ভার্সিটির এদিক দিয়ে প্রচুর ঘোরাঘুরি করতেছে, মানে আমি বুঝলাম না ওরা ইংলিশে এত দুর্বল, এত দুর্বল। এখানে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর আছে, অনেকগুলোর সাথে কথা বললাম যে আমার ডিপার্টমেন্টটা কোথায়, একটু আমাকে একটু হেল্প করেন। মানে ইংলিশ তো বুঝেই না, তারা আবার আরেকজনটা ডাকে নিয়েছে, ওরা ওরাই কথা বলে। আবার খুব মানে হাসি পাইতেছে যে ওরা কী করতে চাইতেছে আমি কিছুই বুঝতেছি না। পরে বলতেছে 800 মিটার সোজা হাঁটেন, আমি হাঁটতেছিলাম দেখি। এটা হচ্ছে আমার ফ্যাকাল্টি, হচ্ছে এই যে সামনে এইটা, তারপরে যে এটা, তারপরে যে এদিকে এটা, তারপরে এদিকে আর একটা বিল্ডিং আছে। তো এদিকে 4-5টা বিল্ডিং মিলে আমার ফ্যাকাল্টি। তো ক্লাস শেষ করলাম আর আজকে স্টুডেন্ট আইডি কার্ড দিছে, প্রায় 1 সপ্তাহ পরে আর কি, এনরোলমেন্টের পরে, এনরোলমেন্ট করতে করার পর 1 সপ্তাহ পরে এটা দেয় আর কি। তো সমস্যা নাই, অনেকদিন পরে পাইছি। এটা স্টুডেন্ট আইডি কার্ড দিলে কি হয় যে বাসে বা ট্রাম্পে যদি বা ট্রেনে যদি কোথাও যায় 50% ডিসকাউন্ট পাওয়া যায়, এটার জন্য আলাদা একটা কার্ড এটা দিছে। ইউনিভার্সিটি বিশাল, এখান থেকে প্রায় 20 মিনিট লাগবে হাইটা যাইতে, মানে ডরমিটরিতে যাইতে 20 মিনিট লাগবে আর কি আমার। যাওয়ার পথে অনেকে বলতেছিলেন যে ভাই ভার্সিটি নিয়ে একটা ভিডিও বানান, তো আপনি তো ভিডিও বানান, ভার্সিটি নিয়ে কিছুই করলেন না। আসলে আসার পরে এখানে প্রচুর ব্যস্ত হয়ে গেছি, ক্লাসে এমনিতে আমি লেট করে আসছিলাম, সবাই জানেন যে ইন্ডিয়াতে 2 মাস কাটাইছি, ক্লাস চলতেছিল অক্টোবর থেকে, 1 মাস লেট করে আসছি, 6 উইক চলতেছে এখন আর কি। তো আমি তো পুরা লেট করেই চলে আসছি, তো এখানে সবাই বলতেছে যে কেন আমি লেট, তো ওরা তো জানে না যে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়াতে আইসা বিসার জন্য এত কষ্ট করতে হয়, এটা তো ওরা ওরা জানে না। ওরা আমার ফ্রেন্ডগুলো বারবার এটাই বলতেছে যে কেন এত লেট, কেন এত লেট। তো আসলে সমস্যা নাই, একটু কষ্ট করতে হবে, আগের লেসনগুলো পড়তে হবে এই। আর যদি আমি বলি যে ভার্সিটি নিয়ে কথা, ভার্সিটি পড়াশোনা হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, বাট এখানে ওদের ভাষাটা আসলে প্রায়োরিটি সবসময় দেয়। ওরা ইংলিশে পড়াশোনা করতেছি বা ইংলিশে পড়তেছি, কিন্তু ওরা কিন্তু মাঝে মধ্যে ওদের ল্যাঙ্গুয়েজে বলে আর কি, কিছু কিছু ওয়ার্ড আমরা বুঝি না, তাই ওইটা নিয়েও সমস্যা নাই। সমস্যাটা হলো যে আমার, আমি একাই আছি ইউনিভার্সিটিতে, আর কেউ নাই বাংলাদেশ থেকে, আমি একলাই আছি। আর যারা আগে ছিল ওরা চলে গেছে আর কি, দুইজন ছিল, দুইজন চলে গেছে, একজন ইতালিতে চলে গেছে, একজন নাকি কোথায় গেছে। তো আমি একাই আছি আর কি ইউনিভার্সিটিতে, এই জন্য একটু খারাপ লাগে যে একা একা ইউনিভার্সিটিতে যাওয়া আসা, কোনো বাঙালি নাই, তো এই জন্য একটু খারাপ লাগে আর কি, এছাড়া আর কিছুই না। আর এই শহর কেমন, শহর আসলে বুকারেস্ট থেকে, মানে এটা হচ্ছে 2nd লার্জেস্ট সিটি রোমানিয়া আর কি, তো বড়ই মোটামুটি, কাজের সুযোগ সুবিধাও আছে, আমি আসলে দেখি নাই আর কি কাজ, সমস্যা নাই। পরে এখান থেকে যদি আবার শুরু করি যে এরিয়াটা আসলে একটা মানে পড়াশোনার একটা সুন্দর একটা জায়গা, ইয়ার সিটিকে আসলে ইউনিভার্সিটি সিটি বলা হয়, কারণ এখানে হচ্ছে ইউনিভার্সিটি অনেক এবং রোমানিয়ার মধ্যে সবচেয়ে মানে ওল্ডেস্ট ইউনিভার্সিটি এটাও ইয়াসেই। তো সব মিলে ভালো। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা খালের মতো, এটা বলতে চাই না কিন্তু বলি, এটা ওদের ওরা ওদের এখানে ওরা বলে এটা নদী আর কি। তো আমাদের নদীর সাথে কম্পেয়ার করলে এটা খালের সাথেও পড়ে না, তো এরকম একটা ওদের এখানে নদীর সংখ্যা কম, আর এটা হয়তো বা কৃত্রিমভাবে ওরা ই করছে এরকম আর কি। আর যাই হোক, তো ফ্যাকাল্টি নিয়ে যদি বলি, তো এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তো এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোই আসলে ভালো এবং প্রায়োরিটি বেশি, তো যেমন আর্কিটেকচার, সিভিল, কনস্ট্রাকশন, তারপরে আছে ইলেকট্রিক্যাল,
টেলিকমিউনিকেশন, তারপরে অন্যান্য যদি সাবজেক্ট বলি তাহলে বিবিএ, তারপরে আছে ল, আছে আরো কিছু কয়েকটা আছে, তবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এখানে খুবই ভালো। আর এখানে শপিং মল আছে অনেক এবং কেনাকাটা করার জন্য কিছু আছে। এই যে দেখেন, এই যে কয়েকটা আমি দেখালাম সন্ধ্যা, তো এখানে আমরা বাজার বাজার করতে যাই, কম দামে পাওয়া যায় সব কিছু। তো এদিকে আবার পাহাড়ও আছে, যে যেখানে আমি আছি এখান থেকে পাহাড় বেশি দূর দূর না, এই সর্বোচ্চ আধা ঘন্টা গেলে আপনার পাহাড়ে যাওয়া যায় আর কি, এখান থেকে সব দেখা যায় আর কি পাহাড়। তো এই সিটিটা আসলে কাজের জন্য আসলে কেমন, অনেক ওয়ার্ক পারমিটে অনেক লোক আসছে এই সিটিতে, অনেক মিল ফ্যাক্টরি আছে এখানে, যেহেতু গ্রামের সাইডে এবং বর্ডারের পাশে, এই জন্য অনেক ফ্যাক্টরি আছে আর কি। আর এটা হচ্ছে আমার হোস্টেল, এই পাশ থেকে ডান বাম পাশ থেকে আসলে ভার্সিটি এরিয়া, আর এই ডান পাশে রাস্তার পাশ থেকে শুরু হয়েছে আপনার হোস্টেল আর কি। এটা হচ্ছে আমাদের ডরমিটরি, ডরমিটরি এখান থেকে শুরু হয়েছে আর কি। তো এটা ডরমিটরি তো আসলে এক বিল্ডিং না, বিল্ডিং হচ্ছে আমাদের এক পোস্টার মতো আর কি। তো পুরো ইউরোপের মধ্যে আমাদেরটা জানি কত নম্বরে আছে, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট হোস্টেল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর কি। এগুলো এখান থেকে শুরু হয়েছে আর কি, অনেক দূর, তাই অনেক একুশের মতো আর কি, তো অনেক বড়। তো এটা হচ্ছে একটা মল, এর থেকে আমরা কেনাকাটা করি। সামনে একটু দেখাই, কারণ পুরাটা করা বড় বড় ভিডিও হয়ে যাবে আর কি, অনেক লেন্দি। তো এই যে ডরমিটরিগুলো এরকম আর কি, এরকম সামনে গিয়ে আরো দেখাই দিচ্ছি দাঁড়ান। এগুলো হচ্ছে এগুলো ডরমিটরি, বুঝি না ওরা প্রতিদিন পরিষ্কার করে, প্রতিদিন ইয়ে করে, মানে ওরা অলস অলস আর কি, অলস বলতে এই পরিষ্কার করে যে মানে খুব আস্তে 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 আস্তে, বাঙালি হইলে কিন্তু এগুলো দুই দিনে ক্লিয়ার করে ফেলেছেন, খুবই আস্তে আস্তে কাজ করে, তিন লাখে আর কি। অনেক সুন্দর সুন্দর ডরমিটরি, এই যে প্রত্যেকটা সুন্দর। আমারটা হচ্ছে ওই পাশে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সমস্যা নাই, কিরকম দেখতে সব দিকে পাহাড় আছে, এই যে ওই দেখতে এখান থেকে দেখা যাইতেছে পাহাড়, এই যে পাহাড় আর কি, পাহাড় এত কিছু দেখানো অসম্ভব, অনেক বড় এরিয়া, এবং হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে। ওইদিকে কিছু এই যে ফুটবল এবং যে ভলিবল খেলার, এই যে একটা ভিতরে আর একটা ওই পাশে ক্যান্টিন আছে। প্রথমবারের মতো আসলাম ক্যান্টিনে, এটা হচ্ছে মানে খাবার, এই যে আমার সাথে অনেকে বলতেছিলেন ভাই এখানে মসজিদ আছে কিনা, এই জন্য কয়েকটা ভিডিও ক্লিপ আমি দিয়ে দিয়েছি যে মসজিদ আছে এখানে, তো মসজিদের কয়েকটা ক্লিপ আছে এখানে দেখতে পারেন। এগুলাতে ট্রাম্প বলে আর কি, এটা দিয়ে আসছি আমরা, খুব সুন্দর এরিয়াটা, আর মসজিদই দিকে, এটা হচ্ছে কী জানি না, জানি না, প্রত্যেক মোড়ে মোড়ে একটা করে এরকম স্ট্যাচু থাকে, অথবা এখানে আর বিখ্যাত কোনো ব্যক্তি যারা আছে তারা, হ্যাঁ যাচ্ছি, তো নামাজ দিয়েছি আজকে শুক্রবার যেহেতু। আর এ হচ্ছে আমার ফ্রেন্ড, টার্কিশ ফ্রেন্ড,
সেও মুসলিম আর কি, তো একসাথে যাইতেছে আর কি। আর আমি যে পাঞ্জাবি টুপি এগুলো পরছি, আমার সবাই দেখে হাসতেছে, হাসতেছে বলতে একটু অনেকক্ষণ তাকায় আছে যে কি কি পরে আছে আমি। তো ও বলতেছে যে আই লুক ডিফারেন্ট, দ্যাটস ওয়াই পিপল আর ওয়াচিং ইউ। মানে আমার ভালো লাগতেছে যে আমার দেখতেছে সবাই আমি মুসলিম আর হাঁটতেছি সবাই, আমার এটা ভালো লাগতেছে, আমার খারাপ লাগতেছে। এলাকাটা অনেক সুন্দর, এটা হচ্ছে একটা চার্চ, এটার পরে হয়তো বা ওই পাশে হয়তো বা মসজিদটা। দিস ওয়ে, ইয়েস ইয়েস দিস ওয়ে, আই এম রাইট। তো এই হচ্ছে সুন্দর, যাই মসজিদের দিকে। আমরা অনেক আগে আসছি, প্রায় দেড় ঘন্টা আগে চলে আসছি, প্রথমবার তো এই জন্য আগেই চলে আসছি। দুইটা বাজে শুরু হয়, সাড়ে বারোটা বাজে, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে মসজিদ, মানে কি মানে এই জায়গাটার নাম কি? মানে সব ফেলাই দিতেছে নাকি? কারণ কি মানে বাসার সামনে কি কারণে রাখছে? ভিডিও শেষ, টাটা বাই বাই। একটা ক্লাসের একটা ভিডিও, তো আসলে ভার্সিটির লাইব্রেরিটা দেখাই নাই। লাইব্রেরিটা হচ্ছে যে রোমানিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর যে লাইব্রেরি, এক নাম্বার লাইব্রেরি, এটা হচ্ছে আমার ভার্সিটির লাইব্রেরিটা। তো এটা একটু দূরে, হাইটে হাইটে যাইতে অনেক দূর সময় লাগে, কারণ আমি পারি নাই, অনেক দিন সময় হলে এটা দেখাবো। তো আমার ভার্সিটিতে চাইলে আপনার ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসবেন তারা আসতে পারেন, যেমন যারা ব্যাকগ্রাউন্ড আপনার ডিপ্লোমা আছে তারাও আসতে পারেন, এবং যারা সায়েন্স আছেন আর ব্যাকগ্রাউন্ড তারাও আসতে পারেন ইঞ্জিনিয়ারিং করার জন্য আর কি। খুব ভালো হবে আসলে।